একুশ সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়লেন যে দম্পতি, ব্রিটিশ দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ড। একুশ সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়ে ফেলেছেন তারা। ব্রিটেনের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। তার কারণ ইতিমধ্যেই একুশটি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতি। সু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের তরফ থেকেও। কেউ কেউ তাদের প্রশংসা করলেও তার পাশাপাশি জুটেছে অপরাধী আখ্যাও। এই দম্পতি জানিয়েছেন, 13 বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সু। তার স্বামী নোয়েলের বয়স তখন মাত্র 18। এরপর 2008 সালের মধ্যেই 13টি সন্তানের জন্ম দেন তারা। নোয়েল রেডফোর্ড পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি তাদের নিয়ে করা একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয় ব্রিটেনের টেলিভিশনে। তারপরে প্রবলভাবে আলোচনা শুরু হয় এই ব্রিটিশ দম্পতিকে ঘিরে। কিছু কিছু দর্শক মাত্র 13 বছর বয়সেই মা হওয়ার জন্য সমালোচনাও করেন সুয়ের। এতগুলি সন্তানকে কিভাবে সময় দিয়েছেন তারা, সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।